আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁতের ক্যাপের পরিচিতি সম্পর্কে তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স দাঁতে কখনও কখনও ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় ট্রিটমেন্টের পরবর্তীতে ক্যাপ পরানোর প্রয়োজন হয় তো ভিওর্স এই দাঁতে যে ক্যাবগুলো করা হয় এর কয়েকটি রকম রয়েছে তো চলুন দেখে আসি যে কোন ধরনের ক্যাপ রয়েছে এবং কোন ক্ষেত্রে কোন ধরনের ক্যাব করাটা ভালো ভিওর্স আপনারা এখন যে ডেন্টাল ক্রাউন বা দাঁতের যে ক্যাপটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় পোর্সিলিন ক্রাউন তো ভিউয়ার্স এই পোরসিলিন ক্রাউনটি আপনি সামনের দাঁতের দিকেও ব্যবহার করতে পারেন এবং মাড়ির দাঁতের ভিতরের দিকেও আপনি চাইলে এ ধরনের পোরসিলিন ক্যাপ করাতে পারেন এই পোরসিলিন ক্যাপগুলা যে দাঁতে করা হয় সেই দাঁতের পাশের যে দাঁতগুলো থাকে তো সেই দাঁতের সঙ্গে কালার ম্যাচিং করেই কিন্তু এই পোরসিলিন ক্যাপ করা হয়ে থাকে এই যে পোরসিলিন টি দেখতে পাচ্ছেন এর দুটি লেয়ার থাকে বা দুটি স্তর থাকে এখানে দেখতে পাচ্ছেন একটি পোরসিলিন ক্যাপের এখানে দেখানো হচ্ছে ভিউয়ার্স তো একটি পোরসিলিন ক্যাপের দুইটি লেয়ার থাকে ক্যাপের নিচে থাকে মেটাল অংশ যেটা দেখতে চকচকে সিলভার কালারের হয়ে থাকে বা কালো রঙের হয়ে থাকে তো এটিকেই বলে মেটাল অংশ এবং এই মেটাল অংশের উপরে যখন পোরসিলিনের প্রলেপ দেওয়া হয় তখন সেটি হয় পোরসিলিন ক্যাপ তোভিওর্স যে পোরসিলিন ক্যাপগুলো আমরা ইউজ করে থাকি এগুলার দুইটি লেয়ার থাকে একটি হলো মেটাল এবং অন্যটি হলো পোরসিলিন আর এই পোরসিলিন অংশটি হলো দাঁতের কালারের সঙ্গে ম্যাচিং করেই পোরসিলিন অংশটি তৈরি করা হয় এখানে দেখতে পাচ্ছেন এটি মূলত পোরসিলিন ক্যাপ যেটির উপরে দাঁতের কালারের সঙ্গে ম্যাচিং করে এখানে পোরসিলিন অংশ দিয়ে দেওয়া হয়েছে এবং নিচে মেটাল রয়েছে তো ভিউয়ার্স এটি মূলত পোরসিলিন ক্যাপ এই পরশিলিন ক্যাপগুলা সাধারণত সামনের দাঁতের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়ে থাকে যদি সামনের দাঁতে কোনো ধরনের সমস্যা থাকে ক্যাপ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই এ ধরনের পোরসিলিন ক্যাপ দাঁতের পাশের দাঁতের সঙ্গে কালার ম্যাচিং করে এ ধরনের পোরসিলিন ক্যাপ তৈরি করা হয়ে থাকে এই পরশিলিন ক্যাপ আপনি যে কোনো দাঁতের জন্য ব্যবহার করতে পারেন যদি অন্য কোনো কালো রঙের ক্যাপ হয় সেটি সামনের দিকে ব্যবহৃত হয় না কিন্তু এই ধরনের পোরসিলিন ক্যাপ সামনের দাঁতে এবং মাড়ির ভিতরের দাঁতের দিকেও কিন্তু ব্যবহার করা যায় মোট কথা যে কোনো দাঁতের জন্য এই পোরসিলিন ক্যাপ উপযোগী এখানে দেখতে পাচ্ছেন একটি পোরসিলিন ক্যাপ করা হয়েছে এটি মূলত পোরসিলিন ক্যাপ যার দুটি লেয়ার রয়েছে মেটাল এবং পোরসিলিন তো দুটি লেয়ারের সমন্বয়ে এই পোরসিলিন ক্যাপ গঠিত হয় এখন আপনারা যে ক্যাপটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ফুল মেটালিক ক্যাপ অর্থাৎ একটু আগে যে পোরসিলিন ক্যাপটি আপনারা দেখলেন সেই পোরসিলিন ক্যাপের নিচের অংশে যে মেটাল অংশটি থাকে এই ক্যাপটি পুরোপুরিভাবে সেই মেটাল অংশ দ্বারা তৈরি করা হয়েছে তো ভিওর্স এটি মূলত সামনের দাঁতের ক্ষেত্রে ব্যবহার করা হয় না এটি সাধারণত মাড়ির দাঁতের দিকেই বেশি ব্যবহার করা হয়ে থাকে যেমন শেষ প্রান্তে মাড়ির যে তিনটি দাঁত থাকে বড় বড় যে মাড়ির দাঁত রয়েছে যেখানে সচরাচর দেখা যায় না কথা বলার সময় দেখা যায় না দাঁতগুলা তেমন দাঁতের ক্ষেত্রে এমন মেটালিক ক্যাপ ব্যবহার করা হয়ে থাকে তো ভিওর্স এই মেটালিক ক্যাপ একটি স্তর দ্বারাই তৈরি অর্থাৎ শুধুমাত্র মেটাল দ্বারাই এই মেটালিক ক্যাপটি তৈরি করা হয়ে থাকে এই মেটালিক ক্যাপটি খুবই মজবুত এবং শক্ত হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন যে মারির দাঁতের ক্ষেত্রে একটি মেটালিক ক্যাপ এখানে করা হয়েছে যেটি অন্য অন্য দাঁতের কালারের সঙ্গে ম্যাচিং করা নাই কিন্তু এটিও কিন্তু একটি ক্যাপ এবং পোরসিলিন ক্যাপের থেকে এই যে যে ক্যাপটি দেখতে পাচ্ছেন মেটালিক ক্যাপ এগুলার লং জিবিটি অনেক বেশি ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি ক্যাপের ছবি এখানে তুলে ধরা হয়েছে মূলত এটি হলো মেটাল অংশ আর পুরোপুরি মেটালিক যে ক্যাপটি সেটি হলো এখানে দেখতে পারলেন এটি হলো পুরোপুরি মেটালিক ক্যাপ বা পুরোপুরি মেটাল দ্বারা তৈরি আর যখন এই মেটালের পরে যখন এমন পোরসিলিনের আবরণ দেওয়া হয় তখন সেটি হয় পোরসিলিন ক্যাপ বা সমন্বয়ে আমরা বলে থাকি যে পোরসিলিন ক্যাপ বা মেটাল পোরসিলিনও বলে থাকে অনেকে ভিওয়ার্স এই যে পোরসিলিন ক্যাপটি দেখতে পাচ্ছেন এখানে একটি পোরসিলিন ক্যাপ রয়েছে এবং এখানে একটি পোরসিলিন ক্যাপ এবং পরপর তিনটি দাঁতে এখানে পোরসিলিন ক্যাপ করা রয়েছে তো ভিওয়ার্স কখনো কখনো দেখা যায় যে পোরসিলিন ক্যাপের উপরের যে পোরসিলিন আবরণটি দেওয়া থাকে এটি কখনো কখনও কোনো কোনো দাঁতের ক্ষেত্রে উঠে যেতে পারে বা ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে সেক্ষেত্রে দাঁতের কোনো ধরনের সমস্যা হয় না যেহেতু এই পোরসিলিন ক্যাপের দুটি লেয়ার দেয়া থাকে নিচেই মেটাল থাকে এবং উপরে থাকে পোরসিলিন অংশ তো যদি কখনো এই পোরসিলিন অংশ কারো কারো ক্ষেত্রে উঠে যেতে পারে বা ভেঙে যেতে পারে কিন্তু উপরের পোরসিলিন অংশটি উঠে গেলে বা এমনভাবে ক্ষয় হয়ে গেলে বা ভেঙে গেলে যে দাঁতের সমস্যা হয় এমন কোনো ব্যাপার এমন কোনো কথা নয় মূলত যেহেতু ডবল প্রোটেক্ট দেওয়া থাকে নিচে মেটাল থাকে আর তার জন্য পোরসিলিন অংশটি যদি কখনও উঠেও যায় কিছুটা অংশ বা পুরোপুরি অংশ যদি পোরসিলিন উঠে যায় কোনো ক্যাপের সেক্ষেত্রে দাঁতের কোনো সমস্যা হয় না দাঁতটি সুরক্ষিত থাকে ভিওর্স যেহেতু পোরসিলিন ক্যাপের পোরসিলিন অংশ উঠে যাওয়ার সম্ভাবনা রয়ে যায় বা থাকে তো সেই দিক দিয়ে বিবেচনা করলে এ ধরনের মেটাল ক্যাপই কিন্তু দাঁতের মাড়ির দাঁতের দিকের যে দাঁতগুলো রয়েছে সেই ক্ষেত্রে এ ধরনের মেটালিক ক্যাপ করে নেওয়াটা ভালো চাইলে পোরসিলিন ক্যাপও করা যায় কিন্তু পোরসিলিন ক্যাপের এ ধরনের সমস্যা এড়ানোর জন্য আপনি চাইলে সেখানে মেটালিক ক্যাপ ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন এই মেটালিক ক্যাপগুলা কখনোই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না ভিওর্স এটি খুবই মজবুত এবং শক্ত হয়ে থাকে ভিওর্স এখন আপনারা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি মূলত সিরামিক ক্যাপ যেটি আপনার সামনের দাঁত এবং মাড়ির দাঁত উভয় ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে এই যে ক্যাপটি দেখতে পাচ্ছেন এটি পুরোপুরিভাবে সিরামিকের দ্বারাই তৈরি বা পোরসিলিন দ্বারা তৈরি এতে শুধুমাত্র একটি লেয়ারে ব্যবহার করে করা হয়েছে তা হলো সিরামিক বা পোরসিলিন এই সিরামিক এবং পোরসিলিন দ্বারা যে ক্যাপটি তৈরি হয়ে থাকে এটির ব্যবহার আমরা কিছুটা কম করে থাকি কিন্তু এ ধরনের পুরোপুরি সিরামিকের ক্যাপও রয়েছে ডেন্টালের তো ভিওর্স এই ক্যাপগুলোও বেশ শক্ত এবং মজবুত হয়ে থাকে তো ভিওর্স প্রয়োজন অনুসারে কখনো কখনো আমরা সিরামিকের ক্যাপ করে থাকি আবার কখনো এ ধরনের মেটালিক ক্যাপ করে থাকি আবার কখনো বা পোরসিলিন ক্যাপও করে থাকি ভিউয়ার্স এখানে যে মেটালিক ক্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন এটি বহুল পরিচিত প্রচলিত একটি ক্যাপ যেটি কখনোই ভেঙে যাওয়ার ঘটনা ঘটে না বা ক্যাপটি নষ্ট হয়ে যাওয়ার কোনো ঘটনা ঘটে না কিন্তু এই ধরনের পোরসিলিন ক্যাপ যদি আপনি দাঁতের ক্ষেত্রে করান সেক্ষেত্রে এ ধরনের ত্রুটি হলেও হতে পারে কিন্তু এ ধরনের ত্রুটি হলে যে ক্যাপটি আপনাকে চেঞ্জ করে নিতে হবে এমন নয় চাইলে আপনি চেঞ্জ চেঞ্জ করে নিতে পারেন কিন্তু যদি ক্যাপের উপর থেকে কিছুটা অংশ এমনভাবে হালকা উঠে যায় বা ফেটে যায় সেক্ষেত্রে আপনার দাঁত অক্ষত থাকবে দাঁতের কোনো ধরনের সমস্যা হবে না তবে যদি সামনের দিকের কোনো দাঁতে ক্যাপ করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনাকে এ ধরনের পোরসিলিনের ক্যাপ করে নিতে হবে কারণ সামনের দিকে যদি কালো দেখা যায় বা সিলভার কালার দেখা যায় সেটি দেখতে ভালো দেখায় না আর তাই সামনের দিকে হলে অবশ্যই আপনাকে পোরসিলিন ক্যাপ করে নিতে হবে এবং মারির দাঁতের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে এ ধরনের মেটালিক ক্যাপ করে নেওয়ার জন্য তো ভিওয়ার্স এই ছিল ক্যাপের পরিচিতি তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম